প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে, আপনাদের সবাইকে নতুন আজকের এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ফিশ অ্যান্ড চিপস আজকের রেসিপি ভীষণ মজার, খুব অল্প সময় তৈরি হয়ে যায়। ঝটপটে মজাদার স্ন্যাক্সটি কীভাবে তৈরি করে নিয়েছি চলুন দেখে নিই এক ঝলকে। এই মাছটিকে কোটিং করার জন্য এখানে আমি 2 কাপ অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেই সাথে 1/2 কাপ নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলে খেতে খাস্তা হয়, এটা আমরা সবাই জানি। যাই হোক, চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। 2 কাপ ময়দার মধ্যে আমি 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আমচুর পাউডার দিয়ে দিলাম, 1 টিস্পুন করে দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে গোটা কয়েকটা আজওয়ান এভাবে ডোলে তারপরে দিয়ে দিলাম নাস্তার মধ্যে। খুবই সুন্দর আজওয়ান, কিন্তু হজমেও সাহায্য করে, তারপরে আবার নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এটা স্কিপ করতে পারেন, চাইলে একটু কালারের জন্য দিতেও পারেন। ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। এখন পানি দিয়ে দিব, নর্মাল পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটিকে গলিয়ে নেব। এখন এখানে ব্যাটারটা আপনি যেভাবে কোটিংটা খেতে চান সেভাবেই করে নেবেন। মাছের মধ্যে কোটিংটা পাতলা খেতে চান কি একটু ঘন খেতে চান। 2 কাপ পানি দিয়ে আমি ব্যাটারটি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, যাতে করে কোনো লাম্পস না থাকে, এবং সেই সাথে খুব ভালো করে ব্যাটারটি ফেটে নিতে হবে, যাতে করে ভিতরে এয়ার ক্রিয়েট হয়, বাতাসটা খুব ভালো করে ভিতরে ঢুকে যায়। ব্যাটারটি যত ভালো করে ফিটতে পারবেন ততই ভালো হবে নাস্তাটি, খেতে খাস্তা হবে, ক্রিসপি হবে। ঠিক সেইভাবেই আমি সময় নিয়ে আমার মেয়ে ব্যাটারটি খুব ভালো করে গুলিয়ে দিয়েছে। যাই হোক, আমি অল্প একটু দেখালাম আপনাদেরকে, বাকিটা আমার মেয়েই করেছে। এখন মাছের প্রিপারেশনটা করে নেব। এখানে বাসস মাছ নিয়ে নিয়েছি, 4 পিসের মতো হবে। এই মাছগুলোকে কেটে নেব। যাই হোক, সামান্য পরিমাণে একটু ধুয়ে নিয়েছি উপর থেকে। এখন এই মাছগুলোকে মাঝখান থেকে একটু ফালি করে নেব। যেই সাইজ খেতে চান ঠিক সেইভাবেই মাছটি মাঝখান থেকে ফালি করে নেবেন। এই মাছের ভিতরে কোনো কাটা নেই, মাঝখান থেকে কেটে নিতে কোনো সমস্যা হবে না। ঠিক এইভাবেই মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এখন চলুন চলে যাই কিভাবে প্রসেসিংটা করে নিয়েছি। এই মাছের মধ্যে চাইলে যে কোনো ধরনের মশলাই ইউজ করে নিতে পারেন, ঝালও ইউজ করতে পারেন, আপনি যেভাবে খাবেন ঠিক সেইভাবে মশলাটা দিয়ে নেবেন। এরপর আমি লেমন জুস আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, সামান্য একটু মেখে নিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। অপরদিকে ব্যাটারটি আমি ঠিক এইভাবে গুলিয়ে নিয়েছি, খুব ভালো করে ফেটে নিয়েছি, কোনো লাম্পস নেই। দেখুন ব্যাটারের ভিতরে, ঠিক এইভাবেই ব্যাটারটি গুলিয়ে নেবেন। এখন চলুন চলে যাই চুলায় মাছটিকে কিভাবে আমি ভেজে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। যাই হোক, এখানে তেল দেওয়ার পরে সামান্য তেলটা গরম হলে আমি 1 টেবিল চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিব। তেলটাকে খুব ভালো করে ব্যাটারের মধ্যে গুলিয়ে নিচ্ছি। এখন আমি মাছটিকে ওয়াইপস করে নিয়েছিলাম টিস্যু পেপার দিয়ে, তারপরে দিয়ে দিলাম ব্যাটারে ডুবিয়ে এভাবে ভেজে নেব। প্রথমে আমি প্রথম কোটিং করে নেব, তারপরে আবার চাইলে এখানে ওভারকোট করতেও পারেন। এই মাছটিকে সামান্য ভেজে তুলে নিয়ে আবার ব্যাটারে ডুবিয়ে ওভারকোট করে নিতে পারেন, আবারও ভেজে নিতে পারেন, আপনি যেভাবে কোটিংটা খেতে চান সেভাবেই, পাতলা অথবা ঘন। যাই হোক, পাতলা অথবা মোটা যেভাবেই খেতে চান কোটিংটা সেভাবেই করে নেবেন। চুলার আঁচটি মিডিয়াম টু লো হিট করে দিবেন, তারপর আস্তে আস্তে এইভাবে একটু মুচমুচে খাস্তা করে ভেজে নিলেই হয়ে গেল। এই তো, এখন এই মাছগুলোকে আমি আবারও একটু কোটিং করে নেব। একটা একটা লেয়ার হয়েছে, আবার আমি আর একটা লেয়ার দিয়ে নেব ব্যাটারে ডুবিয়ে। এই তো আর একটা লেয়ার করে নিয়েছি। এই তো দেখুন 2টা লেয়ার হয়ে গেছে। এইভাবে ফ্রাইড ফিশ বাসায় তৈরি করে খেয়ে দেখবেন।
সেই সাথে কয়েকটা চিপসও ভেজে নিয়েছিলাম, ফিশ অ্যান্ড চিপস, ভীষণ মজার। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিতে এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।